আইনী লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25 মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে আগামী 15ই মার্চ। মেয়াদ শেষ হওয়ার 13 দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করে তার পরিবার। আবেদনটির বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজা স্থগিত করে খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত আগের যেই শর্তগুলি দুটো ছিল সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যাবে বলে আমার মনে হয়, কারণ এটা গতবারও সেই রকমভাবেই গিয়েছে। সোমবার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। তবে বিদেশে না যাওয়া ও বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তই বহাল রাখা হয়েছে। যে এইবারের আবেদন সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকার তাকে মুক্তি দেবেন এবং এই মামলার থেকে তাকে অব্যাহতি দিয়ে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন সেইটা দেবেন। আইন মন্ত্রণালয় আপনার সেরকম কোনো ওপিনিয়ন দেননি, এবং এই যে ওপিনিয়নটি দেননি এটা আমি মনে করি এটা সঠিক হয় নাই। আইন অনুযায়ী বিষয়টি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সেখান থেকে অনুমোদন আসার পর প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হয় তার। পরিবারের আবেদনের নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 17 দিন পর মুক্তি পান তিনি। এর মধ্যে 11 মাসই হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।